জয় জগন্নাথ ওয়েলকম টু টিিকলু মহন্ত স্যার চ্যানেল তো পুঁথে আপনার স্বাগত তবে আজকে আমি আলোচনা করি তো দেখবা আজি আমি ক্যালভিন চক্রর নামাঙ্কিত চিত্র আলভিন চক্র কিপর সম্পাদিত হয়ে থাকে ঠিক আছে তবে চালু আলোচনা স্টার্ট করা তোমার অন্ধকার প্রক্রিয়া কু এঞ্জাইম প্রক্রিয়া কুয়া যায় ঠিক আছে তো ফাস্ট পয়েন্ট তোমার ক্যালভিন চক্র অন্ধকার প্রক্রিয়া কু তোমার এঞ্জাইম প্রক্রিয়া কুয়া যায় মেলভিন কেলভিন্ন এই প্ৰক্ৰিয়া আৱিষ্কাৰ কৰিলভিন চক্ৰ কোৱা যায় তোমাৰ মেলভিন কেলভিন্ন যোন এই প্ৰক্ৰিয়া কু আমাৰ আৱিষ্কাৰ কৰিলে তুমু আমি তাক কেলভিন চক্ৰ কয় আলোক প্ৰক্ৰিয়াৰে গঠিত আলোক শ্লেষণ শক্তি অন্ধকাৰ প্ৰক্ৰিয়াৰে ব্যৱহৃত হৈ চিঅটো কু গ্লক'জ ৰূপক শৰ্কাৰে পাৰণত কৈ ঠিক অঁ ত'লে আলোক প্ৰক্ৰিয়াৰে গঠিত তোমাৰ আলোকশ্লেষণ শক্তি অন্ধকাৰ প্ৰক্ৰিয়াৰে ব্যৱহৃত হৈ চিঅটোক তোমাৰ গ্লক'জ ৰূপক শৰ্কুৰাৰে পৰিণত কৰি থাকে এতিপে অন্ধকাৰ প্ৰক্ৰিয়া আলোক প্ৰক্ৰিয়াৰ কিছু সময়প হৈ থাকে তোমাৰ মুখ্যতঃ আলোক প্ৰক্ৰিয়া দিনবেলা অন্ধকাৰ প্ৰক্ৰিয়া দেখ তাৰপৰা হৈ থাকে আলোক প্ৰক্ৰিয়া সৈতে ତା'ପରେ ଆଲୋକ ପ୍ରକ୍ରିୟା ସହିତ ତୁମର ଚାଲିଥାଏ ଏହି ପ୍ରକ୍ରିୟାରେ ଅନେକ ଗୁଡ଼ିଏ ଏନଜାଇମ୍ ଅଂଶଗ୍ରହଣ କରିଥାନ୍ତି ତାହେଲେ ଅନ୍ଧକାର ପ୍ରକ୍ରିୟାରେ ତୁମର ଅନେକ ଗୁଡ଼ିଏ ଏନଜାଇମ୍ ମଧ୍ୟ ଅଂଶଗ୍ରହଣ କରିଥାନ୍ତି ତୁମର କ୍ୟାଲଭିନ୍ ଚକ୍ରରେ ଠିକ୍ ଅଛି ବିପାଚକ ବା ସନ୍ତୋରକ ବା ଏନଜାଇମ୍ ହେଉଛି ଏହାର ଜୈବ তৰক ত' ইয়াৰ তোমাৰ জৈৱ তৰক কি ৰ তোমাৰ বিপাচক বা তোমাৰ সন্তৰক বা এঞ্জাইম ৰ জৈৱ তৰক ইন প্ৰক্ৰিয়া কু প্ৰভাৱিত কৰে কিন্তু নিজে পৰিৱৰ্তিত হৈ নাথাকে অনেক প্ৰক্ৰিয়া কু প্ৰভাৱিত কৰে সত কিন্তু নিজে পৰিৱৰ্তিত হৈ নাথাকে এম সুবিশ নামক এঞ্জাইম সবুঠু গুৰুত্বপূৰ্ণ তাৰ অন্ধকাৰ প্ৰক্ৰিয়াৰে অনেক প্ৰকাৰ তোমাৰ এঞ্জাইম ତୁମର ତୁମର ଭାଗ ନେଇଥାନ୍ତି ଅଂଶଗ୍ରହଣ କରିଥାନ୍ତି ଠିକ୍ ଅଛି ଏନ୍ଜାଇମ୍ ପ୍ରକ୍ରିୟା ମଧ୍ୟ କୁହାଯାଏ ଆଉ ତୁମର ପ୍ରକ୍ରିୟାକୁ ପ୍ରଭାବିତ କରେ କିନ୍ତୁ ରୁବିସ୍ଙ୍କ ନାମକ ଏନ୍ଜାଇମ୍ ତାଙ୍କ ମଧ୍ୟରେ ସବୁଠୁ କ'ଣ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଠିକ୍ ଅଛି ରୁବିସ୍ଙ୍କ ସାହାଯ୍ୟରେ ସର୍ବପ୍ରଥମେ চিঅ টু জৈৱ পদাৰ্থৰ বিবন্ধিত জৈৱ পদাৰ্থৰ বিবন্ধিত হৈ ক্ৰমশ গ্লক'জে পৰিণত হৈ ত'লে ৰোবিস্ক সাহায্যৰে যোন তোমাৰ চিঅ টু কাৰ্বন ডাই অক্সাইড জৈৱ পদাৰ্থৰে তোমাৰ বিবন্ধিত হৈ কি গ্লক'জে পৰিণত হৈ থাকে ত'লে ৰুবিস্ক তোমাৰ চিঅ টু জৈৱ পদাৰ্থ বিবন্ধিত কৰি তোমাৰ গ্লক'জৰে পৰিণত কৰাৰ সাহায্য কৰি থাকে পৰৱৰ্তী সময়ত গ্লক'জ পত্ৰৰ পাৰেনকাইমাৰে মণ্ডদৰে পৰিণত হৈ গত হৈ ৰহে ঠিক আছে তো তা পরবর্তী অবস্থায় গ্লুকোজ তোমার পত্রের যে স্পঞ্জি প্যানকাইমা অই মন্ড দর তোমার মন্ড দর পরিণত হয়েকি গচ্ছত হয়েকি রই থাকে আবশ্যক অনুসারে এ পুনর্বার শর্করার পরিণত হয়ে ফ্লয়ে দ্বারা উদ্ভিদর বিভিন্ন অংশক প্রভাবিত হয়ে থাকে যেতবাদ আবশ্যক পড়ে সেতু পুনর্বার এ শর্করার পরিণত হয়ে থাকে এবং ফ্লোম দ্বারা উদ্ভিদর বিভিন্ন অংশক প্রবাহিত মানে প্রবাহিত হয়ে থাকে তাহলে তোমার আলোক রশ্মি দেখ ক্লোরোপ্লাষ্ট আউ ক্যালভিন চক্র দেখ তোমার এটি রহলা তোমার থাইলাফয়েড দেল অম্লজান আ্রানা রহলা ঠিক আছে দেন তোমার স্ট্রোমা এনএ মানে এডিপি প্লস পিআই তোমার এটিপি তাপরে এনএডিপি প্লস আন এ এইচ তোমার ক্যালভিন চক্র অঙ্গারকাম্ব সিও টু শর্করা হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ তুমি জাচ তার ফর্মুলা হচ্ছে তোমার সি ও সিক্স ঠিক আছে অঙ্গার কামড় রয়েছে তোমার টু ঠিক আছে তো এই থিলা তোমার কোণ ক্যালভিন চক্র নামাঙ্কিত চিত্র তা সহ তোমার কম রহলা তোমার ক্যালভিন চক্র ঠিক আছে তো থ্যাঙ্ক ইউ ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সবসক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস থ্যাঙ্ক ইউ